আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, মহাসম্মানিত গৃহ কাবাকে আল্লাহ তাআলা মানুষের কল্যাণে সুদৃঢ় থাকার উপায় নির্ধারণ করে দিয়েছেন এবং হরমে কোরবানির জীবকেও এবং সেই জীবকে যাহাদের গলায় নিদর্শন আছে। ইহা এই জন্য যেন তোমরা দৃঢ় বিশ্বাস রাখো যে নিশ্চয় আল্লাহ তাআলা আসমানসমূহ এবং জমিন স্থিত সমস্ত বস্তুই খবর রাখেন। কাবা সম্পর্কে আপনার 10টি জিনিস জানা অবশ্যই অবশ্যই দরকার যদি আপনি মুসলিম হয়ে থাকেন। কোনো সন্দেহ নেই যে পবিত্র কাবা ঘর ইসলামের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি ছিল সর্বপ্রথম স্থান যেখানে আল্লাহ তাআলাকে স্মরণ করা হয় এবং এটি প্রথম ইব্রাহিম আলাইহিস সালাম দ্বারা নির্মিত হয়েছিল। ঘরটি নিজেই স্মারক বা নাও হতে পারে, তবে এর ঐতিহাসিক এবং সাংস্কৃতিক তাৎপর্য এবং অন্য কোনো উপাসনালয়ের থেকে অতুলনীয়। এমনকি আজও সারা বিশ্বের মুসলমানরা পবিত্র কাবা ঘরের দিকে শ্রদ্ধা আদায় করে। তবে কাবা সম্পর্কে এমন অনেক তথ্য রয়েছে যা আজও আমাদের কাছে কম পরিচিত। কাবা সম্পর্কে 10টি জিনিস যা আমাদের জানা এবং অজানা রয়েছে। প্রথম নম্বর হচ্ছে দুটি দরজা এবং একটি জানালা। কাবা ঘরের এক জোড়া দরজা ছিল, একটি প্রবেশের জন্য অন্যটি যাওয়ার জন্য। এছাড়াও এটিতে একটি জানালাও ছিল যার চিহ্ন আজকে দৃশ্যমান নয়। কাবা ঘরে বর্তমানে একটি দরজাই রয়েছে। দ্বিতীয়ত হচ্ছে নির্মিত এবং পুনর্নির্মিত। কাবা একটি অদম্য কাজের অংশ নয় এবং বছরের পর বছর ধরে প্রাকৃতিক এবং মানুষ সৃষ্টির দুর্যোগের কারণে এটিকে অনেকবার পুনর্নির্মাণ করা হয়েছে। প্রথম পুনর্গঠন হয়েছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনদশায়, নবুয়তের আগে। তারপর থেকে প্রতি কয়েক শতাব্দী এটিকে পুনর্গঠন করা হচ্ছে। শেষ সংস্কার হয়েছিল 1996 সালে, যেখানে অনেকগুলো পাথর প্রতিস্থাপিত হয়েছিল এবং ভিত্তিগুলো আরও শক্তিশালী করা হয়েছিল। কাবা ঘর আবার মেরামত করা হতে পারে আরও কয়েকশো বছর পর। তৃতীয় হচ্ছে বহু রঙে কাবা ঘর। কাবার চারপাশে সাধারণভাবে পরিচিত আমরা যে কাপড়টি দেখছি, কালো কাপড়, এটা এর আগে আব্বাসীয়দের আমলে কিসওয়া কালো ছিল, যাদের পরিবারের রঙও ছিল কালো। কিন্তু এর আগে কিসওয়া অনেক রঙ ছিল, যেমন সবুজ, সাদা, এমনকি লালও। চতুর্থ হচ্ছে কাবার চাবি কার কাছে থাকে। এই কাবার চাবি দীর্ঘদিন একই পরিবার থেকে গেছে এবং কখনো হাত বদল হয়নি। কাবার অনেক আচার অনুষ্ঠান এবং দায়িত্ব সেই সময় কুরেশদের অনেক পরিবারের মধ্যে বিভক্ত ছিল, কিন্তু কাবার চাবি সবসময় বনি সাইবা গোত্রের কাছে ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উসমান ইবনে তালহাকে এই চাবিটি দিয়ে বলেছিল যে, হে বনি তালহা, কেয়ামতের দিন পর্যন্ত এটিকে নিয়ে নাও এবং এটি আপনার কাছে থেকে কেড়ে নেওয়া হবে না যদি না কোনো অন্যায় অত্যাচারী দ্বারা তুমি ক্ষতিগ্রস্ত হও। সেই দিন থেকে এই চাবিগুলো এই পরিবারের কাছে রয়ে গেছে এবং যে কেউ কাবা ঘরে যদি প্রবেশ করতে চায় তাকে সাইবা বংশের কাছ থেকে অনুমতি নিতে হয়। পাঁচ নম্বর হচ্ছে কাবার ঘরে কারা যায়। কাবা সর্বদা একচেটিয়া ছিল না। সম্প্রতি পর্যন্ত কাবা সপ্তাহে দুইবার যে কেউ এবং প্রত্যেকের প্রবেশ এবং প্রার্থনা করার জন্য খোলা হয়ে থাকে। যাই হোক, এখন কাবা ঘরে বিশেষ অতিথি এবং বিশিষ্ট ব্যক্তিদের জন্য বছরে মাত্র দুবার খোলা হয়ে থাকে, আর এটা বেশি মানুষের জন্য বছরে দুবারই খোলা হচ্ছে। ছয় নম্বর হচ্ছে কাবার চারপাশে সাঁতার কাটা। আসলে কি আমরা কি কাবার চারপাশে সাঁতার কাটি বা এর আগে কি কেউ সাঁতার কেটেছে? যেহেতু কাবা ঘর একটি উপত্যকার তলদেশে অবস্থিত, তাই বৃষ্টির মৌসুমে এটি পূর্বে বন্যা হয়ে যেত, কিন্তু তবু এই বৃষ্টি এবং বন্যার মধ্যে মানুষ তা অফ করত। এটা কি সম্ভব? হ্যাঁ, পূর্বে সম্ভব ছিল, তবে এই সমস্যা এখন পরিবর্তন হয়ে গিয়েছে। এখন যথেষ্ট প্রযুক্তি আপডেটের কারণে দুনিয়া অগ্রসর হয়েছে, সেই কারণে এখন অনেক পরিবর্তন হয়ে গিয়েছে, যার কারণে এই বিরল দৃশ্যটি খুঁজে পাওয়া যায় না। সাত নম্বর হচ্ছে যারা কাবাকে সংস্কার করেছে তাদের স্মরণীয় ফলক। কাবা ঘরের অভ্যন্তরীয় একটি দীর্ঘ সময়ের জন্য একটি রহস্য ছিল, কিন্তু আজ আমরা জানি যে এটি মার্বেল দিয়ে সারিবদ্ধ এবং একটি সবুজ কাপড়ের ওপর দেয়ালে ঢেকে আছে। এই দেয়ালে নির্দিষ্ট ফলক রয়েছে যা তাদের স্মরণ করা হয়।
বছর পর বছর ধরে স্মরণ করা হচ্ছে আর তারাই যারা ঘরটি সংস্কার এবং পুনর্নির্মাণ করেছে। আট নম্বর হচ্ছে দুটি কাবা। দুটি কাবা বলতে হ্যাঁ দুটি কাবাই বাইতুল মামুন নামে পরিচিত আকাশের সরাসরি কাবা ঘরের একটি সঠিক প্রতিরূপ রয়েছে, যার প্রমাণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মিরাজের সফরের সময় বলেছেন যে তারপর আমাকে আল বাইত আল মামুর অর্থাৎ আল্লাহর ঘর দেখানো হলো। আমি জিব্রিলকে জিজ্ঞাসা করেছিলাম যে এই ঘরটি কিসে, তখন জিব্রিল আলাইহিসালাম বললেন যে এখানে 70,000 ফেরেশতা সলাত পড়ে এবং যখন তারা চলে যায় তখন তারা সেখানে ফিরে আসে না, তবে প্রতিদিন নতুন একটি দল আসে। নয় নম্বর হচ্ছে ভাঙ্গা কালো পাথর। মূল্যবান কালো পাথরটি এখন একটি রৌপ্য আবরণে রয়েছে কারণ এটি ভেঙে গিয়েছে। পাথর কিভাবে ভেঙে গেল তা নিয়ে দুটি গল্প আছে। কিছু লোক বলে যে উমাইয়া বাহিনী এটাকে ভেঙে দেওয়ার জন্য ষড়যন্ত্র করেছিল, নিয়ে যেতে চেয়েছিল। আরেকটি হচ্ছে যে এটিকে ক্ষতিগ্রস্ত করার জন্য মানুষ উঠে পড়ে লেগেছিল, যেটা সবাই ভাবছিল যে এটা একটা কুসংস্কার। যাই হোক, আব্বাসীয় খিলাফতের সময় যখন পাথরটি ফিরে আনতে তারা সক্ষম হয় তখন অনেক টুকরো হতে দেখা যায়, তবে এটা স্বভাবত টুকরা কোনো অংশ পাওয়া যায়নি, এটা যেমন আছে ঠিক তেমনই আছে, কোনো ফাটল বা অন্য কিছু দেখা যায় না। আর যদি ফাটল ধরেও থাকে বা সংস্কার করা হয়ে থাকে সেটা অন্য কোনো বিষয়। যাই হোক, তবে এটি নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছিল এবং এটি চুরিও হয়েছিল। কাবার আকৃতি দশ নম্বর হচ্ছে কাবার আকৃতি। কাবাঘর প্রাথমিকভাবে কিউব আকৃতির হওয়ার ইব্রাহিম আলাইহিস সালামের দ্বারা স্থাপিত ভিত্তি অনুসারে কাবাঘরটি ডি আকৃতি হওয়ার কথা ছিল। কুরেশরা ইসলামের আগে এটি পুনর্নির্মাণ করার সময় এর যে চার কোণা রয়েছে বক্সের মতন সেভাবে আকৃতি দেওয়া হয়। আজ অবশিষ্ট স্থানটি একটি প্রাচীর দ্বারা চিহ্নিত এবং হাতির নামে পরিচিত।